আজকে একটি পানীয় রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি আজকে ভিডিওটি অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি শাহানা বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখানে দেখুন দুটি উপকরণ নিয়েছি। এই দুটি উপকরণ দিয়ে আমি একটি পানীয় তৈরি করব, যে পানীয় সকল রোগের উপকার হতে পারে। মাথা ব্যথা, গাড় ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা এবং হজমের সমস্যা থাকলেও এই পানীয়টি অনেক উপকারে আসবে। আসুন তাহলে জেনে নিই কীভাবে আমরা এটা পান করব আর কি কি উপকারিতা আছে। তেজপাতা দেখেনি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে। মশলা হিসাবে এর বহুল ব্যবহার রয়েছে। এর ভেষজ গুণ শুধু খাবারের স্বাদে বাড়ায় না, স্বাস্থ্য সুরক্ষাতেও এর জুরিমেলায় ভার। এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদর রয়েছে। এটি বাংলাদেশ, ভারত, নেপাল ও চীনে বেশি উৎপন্ন হয়। তেজপাতায় আছে ভিটামিন ই ও সি, রয়েছে ফোলিক অ্যাসিড। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে। তেজপাতা আমাদের দেশে মানুষের কাছে খুবই পরিচিত একটি গাছ। এর পাতা ব্যবহার করা হয় মূলত মশলা হিসাবে। খাবারে এটি ব্যবহার করা হয় ভেষজ গুণাগুণের কারণে। ভেষজ গুণের কারণেই তেজপাতা ঘরোয়া চিকিৎসায় বহুভাবে ব্যবহৃত হয় আমাদের দেশে আনাচে কানাচে। তেজপাতা অরুচি দূর করে, এজন্য তেজপাতা সিদ্ধ করে তা পানি খাওয়ার প্রচলন রয়েছে। মাথায় হালকা ব্যথা বা মাথা ধরা দূর করার জন্য লবঙ্গ ও তেজপাতা দিয়ে চা বানিয়ে খাওয়াও প্রচলিত আছে কোথাও কোথাও। মাড়ি সমস্যা থাকলেও এই তেজপাতা সিদ্ধ পানি খেলেও কিন্তু মাড়ি সমস্যা দূর হয়। তেজপাতায় যৌব যুগের মধ্যে রয়েছে ক্যাফেক অ্যাসিড। এ উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয়, হৃদযন্ত্রকে সুস্থ রাখে। লবঙ্গতে আছে ভিটামিন সি। লবঙ্গ খেলে রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, যা শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সহায়তা করে। লবঙ্গ দাঁতের চারপাশে ফুলাভাব হ্রদ করে এবং ব্যথায় স্তুতি দেয়। মানে আপনি যদি এটা ব্যথার সময় খান ব্যথা অনেকটা কমে যাবে। এখন এই পানীয়টা আমি কিভাবে তৈরি করছি সেটা দেখাচ্ছি। এখানে আমি ভরপুর 2 কাপ পানি নিচ্ছি। এই 2 কাপ পানি হচ্ছে 1.5 কাপ হবে জাল দিতে দিতে। 3 থেকে 4 মিনিট আমি এটাকে জাল করব। তো ভরপুর আমি 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এখান থেকে 2টি তেজপাতা মাঝখানে ছিঁড়ে ভালো করে ধুয়ে এই পাতিলে দিয়ে দেবো। আর লবঙ্গ নেব হচ্ছে আমি 5টি। আমি তো বলে দিয়েছি কি কি উপকারে আসতে পারে। ব্যথাজনিত কারণে খেতে পারেন, মাথা ব্যথা হোক, দাঁত ব্যথা হোক, মাড়ি ব্যথাই হোক, হাঁটু ব্যথার জন্য কিন্তু এই পানীয়টা আপনি পান করতে পারেন। এই পানীয়টা অবশ্যই 2 বেলা পান করার চেষ্টা করবেন। এখানে আমি লবঙ্গ দিয়েছি। লবঙ্গ কিন্তু খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি লবঙ্গে আরও একটা গুণ রয়েছে, সেটা স্বাস্থ্যের জন্য। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন 2টি লবঙ্গ খেলে শরীর অনেক ভালো থাকে। লবঙ্গ এবং এর তেল বছরের পর বছর ধরে আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। জেনে নিন প্রতিদিন 2টি করে লবঙ্গ খেলে কী কীভাবে উপকার পেতে পারেন আপনি। লবঙ্গ মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তোলার জন্য খুব কার্যকর। লবঙ্গ খেলে রক্তকণিকা তৈরি সাহায্য করে, শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। লবঙ্গে ভিটামিন সি পাওয়া যায়, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করতে সাহায্য করে। এখন হচ্ছে তেজপাতা আর লবঙ্গ ভালো করে আমি সিদ্ধ করে নিই। 3 থেকে 4 মিনিট এটাকে আমি যে এভাবে রান্না করে নিয়েছি, যতটা পুষ্টিগুণ পানিতে উঠে এসেছে। 3 থেকে 4 মিনিট জাল করার পরেই দেখবেন তেজপাতার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে, আর কালারটা পানির কালারটা একটু অন্যরকম হয়ে এসেছে। সেই পর্যায়ে আপনি জালটা বন্ধ করে চাকনির সাহায্যে ছেঁকে নেবেন। এখন আমি এটাকে নামিয়ে তারপর চাকনির সাহায্যে ছেঁকে 1 কাপে নিয়ে নিচ্ছি। আর অবশ্যই এটা গরম গরম পান করার চেষ্টা করবেন। গরম গরম খেলে কিন্তু ভালো উপকার পেতে পারেন। আর এটা ছোটো থেকে বড় সবাই খেতে পারবে। ছোটোদের ক্ষেত্রে একটু ঠান্ডা করতে হবে, মানে হালকা কুসুম গরম অবস্থায় খেতে হবে। আর যারা বড় সবসময় চা খান তারা কিন্তু এই গরম অবস্থায় খেয়ে নেবেন, অবশ্যই ভালো উপকার পাবেন। আর এটার মধ্যে স্বাদ বাড়ানোর জন্য আপনি একটু মধু অ্যাড করতে পারেন। বাচ্চারা যদি এরকম এমনি খেতে না চায় মধু দিতে পারেন, বা সামান্য একটু চিনিও দিতে পারেন। তবে মধু দিলে সবচেয়ে ভালো, মধুরও কিন্তু অনেক গুণাগুণ আছে ব্যথা দূর করার জন্য। ভালো করে মিক্সড করে তারপরে এটা আপনি গরম অবস্থায় খেয়ে নেবেন। ছোটো থেকে বড় সবাই কিন্তু এই পানীয়টা পান করতে পারবেন। তো আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।